ছাড়া আর চাকরি হয় না ঘুষ না খাইলে চাকরি যায় ঘুষ দিয়া তার চাকরি হইছে কিভাবে সে ঘুষটা খায় সরকার একটা চাকরির খুবই দরকার বড় দরকার দুর্নীতিরে কবজা কইরা রাজনীতিরে বন্ধ ধইরা ব্রিফকেসেতে টাকা নিয়া উড়োজাহাজ উইরা যায় সরকার জীবন থেকে ফ্রাস্ট্রেশন তারপরে ঘুমের পিল পিল থেকে আফিন শরণ গাদা বিষাক্ত ফ্যান্সি প্রায় সময় বাংলা সিনেমা প্রেমীদের মুখ থেকে শোনা যায় শাকিব খান কোনো রাজনৈতিক সিনেমাতে অভিনয় করেন না। অবশেষে শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ সিনেমার একটি গান প্রকাশ পেয়েছে। শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ এই সিনেমার র‍্যাপ গানের মধ্যে বাংলাদেশের দুর্নীতির কথা বাংলাদেশের রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে। শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার গান কথা আছে। এই গানটি দেখে অনেকেই মন্তব্য করছেন, কাজী হায়াত পরিচালিত সিনেমাগুলোর মধ্যে যেমন রাজনৈতিক প্লট থাকে ঠিক তেমনই তপু খান লিডার বাংলাদেশ সিনেমাতে ওই রকম রাজনৈতিক প্লট তুলে ধরেছেন। সত্যি কথা বলতে নায়ক মান্নার মৃত্যুর পর বাংলাদেশে কোনো রাজনৈতিক সিনেমা তৈরি হয়নি। শুধু তাই নয়, রাজনৈতিক সিনেমা করতে অনেক পরিচালকরাই ভয় পায়। অনেক পরিচালকরাই বলেন বাংলাদেশের বড় সুপারস্টার এখন শাকিব খান, তিনি যদি রাজনৈতিক সিনেমা করেন তাহলে সেন্সার বোর্ডে কখনো আটকাবে না। এর আগে কাজী হায়াত পরিচালিত সিনেমাগুলোর মধ্যে নায়ক মান্না রাজনৈতিক চরিত্রে অভিনয় করতেন এবং সেই সিনেমাগুলো সেন্সার বোর্ডে আটকে দেওয়া হতো। তো যাই হোক, শাকিব খানের উচিত প্রতি বছর একটি করে রাজনৈতিক সিনেমা বাংলা সিনেমা প্রেমীদের উপহার দেওয়া। যে কোনো দেশের রাজনৈতিক সিনেমাতে যদি বড় সুপারস্টাররা অভিনয় করেন তাহলে সেই সিনেমাগুলোকে সেন্সার বোর্ডে সহজে আটকায় না। তো বিওয়াস, শাকিব খান অভিনীত কথা আছে এই র‍্যাপ গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।